এখন ছেলের কথা ভাবতেছিস কেন? শুভর অসুখের জন্য তুই দায়ী। মা, তুমি এ কথা বলতে পারলা? কেন পারবো না? জেলে পাড়ার কতগুলো মুখের আহার তুই কাইরা নিশ্চয় জানোস। অগ অভিশাপই শুভর উপরে পড়ছে, নাইলে এমন তরতাজা পোলাটা এমন কঠিন অসুখে পড়বো কেন? তোর বাবাও তো চেয়ারম্যানগিরি করতো, তিনি তো তোর মতো নিজের স্বার্থ দেখতো না। সারা জীবন মানুষের উপকার করে গেছে, তুই তার সন্তান হইয়া নিজের স্বার্থটা বড় করে দেখলি? এগুলা কি কও মা? এইটা শুধু আমার একার কথা না, তোমার ওই বেড়া জালের জন্যই আর শুভর এই অবস্থা। তোমরা যেটা চিন্তা ভাবনা করছো এটা ভুল, ভুল চিন্তা ভাবনা। কারো হিসাবে শুভ অসুস্থ হয় নাই, এটা অন্য একটা বিষয়। তোর বিশ্বাস নিয়ে তুই থাক, তো সন্তানরে যদি বাঁচাইতে চাস কাল সকালের মধ্যে ওই বেড়াজাল খুলিয়া দিবি। তুমি সব কি বুঝতেছো মা? আম্মা ঠিকই বলেছে, আমার কথাই আমারও কথা। তুমি কাল সকালের মধ্যে বেড়াজালটা খুলে ফেলার ব্যবস্থা করো। কিন্তু তোর কাছে তো সন্তান বড় নাকি তো জেদ বড় রে? দেখো, তোমার এমন জেদ করা উচিত নয় যা তোমার সন্তানের জন্য ক্ষতির কারণ। মানুষের অভিশাপ পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ। তুই আর অভিশাপ নিস না রে বা। আপা, তো ভাই শুভ কেমন করে পড়তেছে? শুভ 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 শুভ